হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের বিএসএফের এর থেকে যে টেডসম্যানের ভ্যাক্যান্সি বার হয়েছিল তাতে তুমি যদি অনলাইন করে থাকো তার পিটি পিএসটির অ্যাডমিট কার্ড তোমাদের জারি করে দেওয়া হয়েছে তুমি যদি এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তো অতি অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও তোমাদের অ্যাডমিট কার্ডের যে লিঙ্ক সেটি কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার উপরে কিন্তু ভিডিও অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি তোমাদেরকে বলে বো ফিজিক্যাল সেন্টারে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্টস তুমি ফিজিক্যাল সেন্টারে বিইটি পিএচডি সেন্টারে নিয়ে যাবে তো দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমত বিএসএফের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যান্ডিডেটের যে লগ ইন থাকবে সেখানে তুমি ক্লিক করে তোমার মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি যখনই লগ ইন করবে এরকম বেজ খুলে চলে আসবে এখানে তুমি যেসব পোস্টে বিএসএফের অ্যাপ্লিকেশান করেছিল তার অ্যাপ্লিকেশন হিস্টরি কিন্তু এখানে তুমি দেখতে পেয়ে যাবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এরকমভাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান হিস্টোরি দেখতে পেয়ে যাবে তো এখানে যে অ্যাকশন বাটন তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাকশন বাটনে তোমরা ক্লিক করবে অর্থাৎ তুমি যদি দু হাজার তেইশে কনস্টেবল টেটসম্যানের প্রার্থী হয়ে থাকো তাহলে এই যে প্রথমে অ্যাকশন বাটন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে যখনই ক্লিক করবে প্রিন্ট অ্যাডমিট কার্ড বলে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে যখনই তুমি ক্লিক করবে নতুন আরও একটি পেজ খুলে চলে আসবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং তোমার অ্যাডমিট কার্ড কিন্তু সরাসরি চলে আসবে তো এরকমভাবে তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ড অনায়াসে ডাউনলোড করতে পারবে বন্ধুরা ফার্স্ট ফেজে তোমাদের পিএসটি এবং পিইটি হবে অর্থাৎ তোমাদের হাইট মেজারমেন্ট হবে রানিং হবে এবং চেস্ট ওয়েট দেখা হবে তাছাড়া তোমাদের ফার্স্ট ফেজে কিন্তু তোমাদের টেড ডেস হচ্ছে না সেটি কিন্তু তোমাদের থার্ড ফেজে হবে অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম হবার পরে কিন্তু তোমাদের টেড ডেস হবে অফিসিয়ালিভাবে তোমাদের নোটিফিকেশন যেখানে উল্লেখ করা হয়েছিলো সেখানে কিন্তু সাপ সাপ দিয়ে দেওয়া হয়েছিল ওকে তো ফার্স্ট ফেজে তোমাদের কী রয়েছে তোমাদেরকে পাঁচ কিলোমিটার রানিং করতে হবে চব্বিশ মিনিট তোমাদেরকে সময় থাকবে আর মেয়েদের ক্ষেত্রে ষোলোশো মিটার সাড়ে আট মিনিট কিন্তু সময় দেওয়া হয়েছে ওকে তো অ্যাডমিট কার্ডের নিচে তোমরা দেখতে পেয়ে যাবে এক্সামিনেশন ডেট অর্থাৎ পিটি পিএসটি ডেট এবং সময় তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে কিন্তু একত্রিশ পাঁচ দু এ তেইশে কিন্তু এর রয়েছে অর্থাৎ যে অ্যাডমিট কার্ড তোমাদেরকে দেখাচ্ছি তার কিন্তু একত্রিশ পাঁচ দু হাজার তেইশে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটার সময় কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ সাড়ে চারটার সময় তোমাদেরকে কিন্তু রিপোর্টিং এখানে সময় দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছ আর এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ নেম এবং তোমাদের অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকবে এক্সাম সেন্টারের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোয়েন্টি ফোর যে বিএসএফ তোমাদের ক্যাম্প রয়েছে যেটি সীমানাগরে কৃষ্ণনগর সীমানগরে কিন্তু অবস্থিত এখানে কিন্তু তার ফিজিক্যাল সেন্টার কিন্তু পড়েছে তো এইরকমভাবে তোমার ফিজিক্যাল সেন্টার কিন্তু আলাদা আলাদা হবে সেখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে যে তারিখে তোমাদের ফিজিক্যাল রয়েছে তার একদিন আগে কিন্তু তোমাকে সেখানে পৌঁছাতে হবে ওকে দেখো কী কী ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে যে অ্যাডমিট কার্ড তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ফার্স্ট যে পেজ রয়েছে সেটি তুমি কিন্তু প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে নেবার পরে কিন্তু চার কপি ফটো কিন্তু তোমরা নিয়ে নেবে ওকে চার কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তুমি নিয়ে নেবে এবং একটি আইডি তোমাকে নিয়ে যেতে হবে অর্থাৎ যে কোনো একটি আইডি প্রুফ সেটি কিন্তু আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে যেহেতু আমরা আধার কার্ডটা বেশি ব্যবহার করে থাকি সেহেতু কিন্তু আমরা আধার কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যাব যাওয়া আসার যে খরচ হবে সেটি কিন্তু তোমাকে নিজেকেই বহন করতে হবে এক্ষেত্রে বিএসএফ কোনোভাবে তোমাকে চার্জ দেবে না ওকে তাছাড়াও এখানে বন্ধুরা যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটি হলো তোমাদের ডকুমেন্টস বলে এখানে কিছু তথ্য দেওয়া নেই সে তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তোমাদেরকে কিন্তু জেরক্স করে নিতে হবে এবং সেটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু তোমাদেরকে করে নিতে হবে তাছাড়াও বন্ধুরা তোমাদেরকে এখানে সাপ সাপ কিন্তু বলে দেওয়া হয়েছে তোমরা অনেক দেখতে পাচ্ছ ওবিসি বিসি এবং এসটি তুমি যদি হয়ে থাকো তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট অরিজিনিয়াল এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে তুমি তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে এখানে কিন্তু নন যে ক্রিমিলিয়ার যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেট অনলি অর্থাৎ শুধুমাত্র ওবিসি প্রার্থীদের জন্য ওকে তো বন্ধুরা এখানে কিন্তু এই আপডেটগুলো দেওয়া হয়েছে এই এই ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং এডুকেশান ডকুমেন্টস কিন্তু এখানে চাওয়া হয়নি যেহেতু তোমাদের এই বছর যে এসএসসি জিডির তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল তার ফিজিক্যালে শুধুমাত্র তোমাদের একটি আইডি প্রুফ ফটো আর তোমাদের যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ড কিন্তু দেখা হয়েছিল বাকি কোনো ডকুমেন্টস কিন্তু সেখানে দেখা হয়নি সেহেতু বন্ধুরা এখানেও কিন্তু সাপ সাপ তোমাদেরকে কোনো কোয়ালিফিকেশন ডকুমেন্টস নিয়ে যেতে এখানে বলা হয়নি তবুও তুমি তোমার টেন পার্সেন্ট যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটি ভরে নেবে চার কপি ফটো ভরে নেবে এবং যে অ্যাডমিট কার্ড তুমি দেখতে পাচ্ছ এই অ্যাডমিট কার্ড ভরে নেবে এবং ওবিসি তুমি যদি কাস্ট হয়ে থাকো তাহলে ওবিসি এসসি এবং এস টি সার্টিফিকেটটি তুমি অরিজিনাল তার সঙ্গে সঙ্গে জেরক্স ভরে নেবে বাস এই কয়টি ডকুমেন্টস তুমি পিইটি পিএসটি সেন্টারে নিয়ে যাবে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ